হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন ডিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন ডিভিএ এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো যেটা ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন আমাদের নেওয়ার জন্য আমাদের বমিটিংকে আটকাতে আমাদের বমি 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 ভাবকে কমাতে আজকে জানবো সেই ট্যাবলেটটি সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন ধরনের বমির ক্ষেত্রে ট্যাবলেটটি কাজ করে কোন বমির ক্ষেত্রে ট্যাবলেটটি কাজ করে না তাছাড়া এর সঠিক ডোজ কি কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি নেওয়ালীন এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে এর মোড অফ অ্যাকশান কী এর মেকানিজম অফ অ্যাকশান কী সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানির অন্ডেম ফোর ট্যাবলেটটি সম্পর্কে যার মূল উপাদান হলো অনডেন সেক্টরন এই অন্ডেন সেক্টরন একটি অ্যান্টি ইমেটিং ড্র্যান্ড যেটি ফাইভ এইচ টি থ্রি রিসিপ্টর এ কী করে এ ফাইভ এইচটির যে ডিপ পোলারাইজেশান অ্যাকশান সেই অ্যাকশানকে আটকানোর কাজ করে অর্থাৎ আমাদের যে বমিটিং সিগন্যাল সেই ভমিটিং সিগনালকে এনটিএস ও সিটিজের পর্যন্ত পৌঁছাতে দেয় না তাছাড়া এই অন্ডেন সেট্রন যে ইমাটোজেনিক ইম্পালস সেই ইম্পালসকে ফিরি অরিজিন ও সেন্ট্রাল রিলে পর্যন্ত পৌঁছাতে দেয় না আটকে দেয় এইভাবেই বমিকে আটকানোর কাজ করে এই অন্ডেন সেট্রন ট্যাবলেটটি এই অন্ডেন সেট্রন ট্যাবলেট কিন্তু ডোপামাইন রিসেপ্টর ও মাস্কোয়েন রিসেপ্টরের ওপর কোনো কাজ করে না যার কারণে যে মোশন জনিত যে ভমিটিং দেখা দেয় সেই ভমিটিংয়ের উপরে এই ট্যাবলেটটি কোনো এফেক্ট ফেলে না কাজ করে না তো কোন কোন বমির ক্ষেত্রে কাজ করে এর যে মুখ্য ব্যবহার সেগুলো কী কী যদি কোনো ব্যক্তির কেমোথেরাপি চলে রেডিওথেরাপি চলে যার কারণে বমি হয় বমি বমি ভাব হয় কারণ তার শরীরে যে রেস দিতে হয় সেই রেস যে সেলগুলিকে ড্যামেজ করে সেই ড্যামেজ হওয়া সেল থেকে সেরোটোনিন রিলিজ হয় আর সেই সেরোটোনিন আমাদের ব্লাডে ডাইরেক্ট মিশে বমিটিং কজ করায় বমি 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 ভাব আসে তো সেই বমি 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 ভাবকে আটকাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই অননেম ট্যাবলেটটিকে এছাড়াও যদি কোনো ব্যক্তির সার্জারি হয়ে থাকে যেটাকে আমরা পোস্ট অপারেটিং ভমিটিং বলি অর্থাৎ অপারেশনের পরে বমি যদি কোনো ব্যক্তির সার্জারি হয়ে থাকে যেখানে অ্যানাস্থেশিয়া দেওয়া হয় সেই অ্যানাস্থেশিয়ার কারণে কোনো ব্যক্তির বমি 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 ভাব আসতে পারে সেক্ষেত্রে ডক্টরবাবুরা এই অন্যম ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য এছাড়াও যদি কোনো ব্যক্তির স্টমাক ইনফেকশান ইন্টেস্টাইনাল ইনফেকশান থাকে যাতে বমি 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 ভাব আসে সেই বমি ও বমি বমি ভাবকে আটকাতেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন এবং অন্য কোনো বমির ট্যাবলেটে যদি বমি না কমে সেই ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য তো এই ট্যাবলেটটি সঠিক ডোজ কী কীভাবে খাবেন এই ট্যাবলেটটিকে তো একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার শরীরের কন্ডিশান তার রোগের কন্ডিশন তার বডি ওয়েট তার বয়স সমস্ত কিছুর উপর নির্ভর করে তাই খেল মেডিকেশান করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন তিনি যেভাবে যে ডোজে আপনাকে খেতে বলবেন সেই ডোজে সেইভাবে আপনি ট্যাবলেটটি খাবেন যার ফলে আপনাকে সমস্যায় করতে হবে না সঠিক উপকারটি পাবেন তো বন্ধুরা যে কোনো মেডিসিন শুধু এই মেডিসিন বলে নয় সেলফ মেডিকেশন করাটা ভীষণ ভয়ঙ্কর তাই ডাক্তার সঙ্গে কনসাল্ট করে নেবেন ডাক্তারবাবু দেওয়া নির্ধারিত ডোজে মেডিসিন সেবন করবেন তো একটি মেডিসিন যে আমাদের শুধু উপকার করে তার কিন্তু নয় সময়ে ক্ষতিও করে যদি সেটা ওভার ডোজে অতিরিক্ত মাত্রায় অনিয় নিয়মিতভাবে ব্যবহার করা হয়ে থাকে তো এই ট্যাবলেটটি কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যে মোস্ট কমন সাইড ইফেক্ট করে এই ট্যাবলেটকে লক্ষ্য করা যায় সেগুলো হলো হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা তাছাড়া অ্যামডোমিনা ডিসকমফোর্ট পেটে অস্বস্তি ভাব ডায়রিয়া কনস্টিপেশান তাছাড়া যদি অ্যালার্জি থাকে এই অন্য সেক্টরের কারোর তাহলে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে স্কিন র্যাশেস দেখা দিতে পারে রেডনেস আসতে পারে সোয়েলিং আসতে পারে তাই ডাক্তাবুর সঙ্গে কলসেট করাটা ভীষণ জরুরি আপনার জন্য যে মেডিসিনটি সুইটেবল হবে সেই মেডিসিনটি ডাক্তারবাবু আপনারা সাজেস্ট করবেন শুধু এটা বলেই নয় যে কোনো মেডিসিন হতে পারে সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তবে মেডিসিন সেবন করবেন তো বন্ধুরা এ ছিল ডে ফোর ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ অনএেল সেটান ট্যাবলেট সম্পর্কে একটা ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ